লাইট অ্যান্ড লেন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এসালে সোহেল। বরাবরের মতো ঠিক এই সময়ে এই চ্যানেলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকেও তাই, আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। আজকে আমরা কথা বলবো তরুণ ও তারুণ্য নিয়ে। আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর নুরুল আজহার, সভাপতি জাতীয় কর আইনজীবী ফেডারেশন, তপন কুমার নাথ, আইসিডি গবেষক। আমরা আজকে কথা বলবো তরুণ এবং তারুণ্য নিয়ে। স্যার কেমন আছেন? ভালো, ধন্যবাদ। আসলে আজকের টপিকটা খুবই আমাদের কাছে এক্সাইটিং মনে হচ্ছে। আমি আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ইভিনিং ক্যাম্পাসে আমি দেখছি তরুণরা যেভাবে টকবক করে তারা ক্লাস করছে, গসিপ করছে এবং তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করছে, এটা খুব উৎসাহব্যঞ্জক। এবং অ্যাজ এ মনোবিজ্ঞানী বলবো, আমি মনোবিজ্ঞানী আর আইসিটি নিয়ে আমি কিছু কাজ করি, লার্নিং আর্নিং প্রজেক্ট করেছি। আমরা সরকারের সহায়তায়, প্রজেক্টের সহায়তায় আমরা তাদের প্রশিক্ষণ দিচ্ছি, তারা ইনকাম করছে $1,000-$1,500 অ্যাভারেজ। ডিজিটাল মার্কেটিং করে, গ্রাফিক ডিজাইন করে তারা ইনকাম করছে। এইসব তরুণরাই আমাদের অর্থনীতিতে অবদান রাখবে। আজকের টপিকটা আপনারা ভালোই সিলেক্ট করেছেন আর কি। স্যার, আপনার কাছে জানতে চাইব যে আমরা তরুণদের, আমরা যারা কাজ করছি, এই জেনারেশন যারা কাজ করছি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, নিজের উন্নয়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন যে তারা কি সঠিক পথে আছে কি না? ধন্যবাদ আপনাকে এবং অভিনন্দন আপনার বাংলা টিভির দর্শকবৃন্দ। আসলে আপনার কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, আজকে উন্নত যে বিশ্ব হয়েছে সেই তারুণ্যদের কারণেই হয়েছে, এবং এই তরুণরাই কিন্তু তাদের দেশকে এগিয়ে নিয়েছে। আমাদের দেশে এখনও যথেষ্ট মেধা সম্পন্ন, আপনি আশ্চর্য হবেন, নাসাতে বাংলাদেশি গবেষক আছে এবং একটা মেয়ের দেখলাম তার বয়স মাত্র 27 বছর। আপনি তাকে দেখেন পর্বতারোহণ, আপনার সবচেয়ে বড় পর্বতের উপরে যে আরোহণ করছে সেটা বাংলাদেশে এক মহিলা, কয়েকজন আছে এর মধ্যে। আপনি দেখেন সবচেয়ে বড় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যেটা সৌদি আরবে যে বিল্ডিংটা হয়েছে সেইটা, ওই মিডল ইস্টে যে বিল্ডিংটা হয়েছে সেইটাও বাংলাদেশি গবেষক। তো এখন আপনি এখনকার তারুণ্য যেটা দেখবেন, আপনি ম্যাক্সিমাম তারা চাকরি খুঁজে না, কিন্তু তাদের যাদের ভিতরে প্রতিভা, তারা চাকরি তৈরি করে, উদ্যোক্তা হয়ে তারা মনে করে যে আমি একটা কিছু তৈরি করবো, আমার আন্ডারে আরো 10 জন চাকরি করবে। আপনি চাকরি খুঁজবে, চাকরি আপনাকে খুঁজবে যদি আপনি ওই মেধা সম্পন্ন হয়। তো এই ধরনের মেধা সম্পন্ন লোক এবং দেশের আপনি উন্নত শিখরে নিলে, আজকে দেখেন আইকন টাওয়ার আমাদের হচ্ছে 124 তলা টাওয়ারটা হতেছে, আপনি মানুষ এতদিন মনে হতো ফ্লাইওভার, এখন সাবওয়ে বাংলাদেশে হবে, মেট্রো রেল হইতেছে, টোটাল 6টা লাইন হবে, যেটা জাইকা জাপানের সম্পূর্ণ অর্থায়নে এই কাজগুলি হইতেছে। সেটা ঠিক আছে, কিন্তু আমি তরুণ, এই তরুণদেরই তো আমি তো আসতেছি। এখন তরুণরা যদি এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত, আপনি বাহির থেকে কেন স্পেশালিস্ট আনবেন? এই তরুণরাই তো স্পেশালিস্ট হইতে পারে। তো এদের হওয়ার জন্য আপনি উপযোগী কিছু তৈরি করতে হবে। আপনি যদি আজকে ফেসবুকে, আপনি ফেসবুক নিয়ে 24 ঘন্টা যদি নেগেটিভ সাইডটা যদি এটা ধরেন, আপনি আজকে দেখেন মাদকের ছড়াছড়ি, 10,000 কোটি টাকা মাদক, এর মধ্যে 6,000 কোটি টাকা শুধু ইয়াবা। এখন মাদকাসক্ত থেকে সরিয়ে নিয়ে আসতে হবে আমাদের এই জেনারেশনকে, আমাদের শিশুশ্রম বন্ধ করতে হবে। আপনি 23% বর্তমানে যে শিশু আছে তারা 23% আমাদের আইন থাকা সত্ত্বেও সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। যেখানে সেখানে আপনি দেখবেন কঠিন তর্ক কাজ, ঝালাই ঢালাই ধরনের কাজ, তারপরে কনস্ট্রাকশন কাজ, ইট বানানোর কাজ, এইসব জায়গা থেকে আমাদের তরুণদের প্রচুর মেধাবী ছাত্র আমাদের দেশে আছে এবং প্রচুর এইসব মেধাবী তরুণ আছে যাদের আপনি একটু প্রশিক্ষণ দিলে, একটু সুযোগ দিলে তারা অনায়াসে সব কিছু সাকসেস করতে পারবে। আমি একটা জিনিস, আপনি ফেসবুক এবং হচ্ছে বিশেষ করে ওয়েবের কথাগুলো আসছে, আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি কি মনে করছেন না যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানে গণমাধ্যমের থেকে অনেক বেশি শক্তিশালী হচ্ছে? না, শক্তিশালী হচ্ছে, কিন্তু আপনি খারাপ পথে আপনি কেন নেবেন? যেমন একটা মেয়ের সাথে আপনার ফ্রেন্ডশিপ হলো, তার একটা খারাপ ছবি তুলে আপনি এন্টারনেটে ছড়াই বললেন, এটা নেগেটিভ সাইড। আপনি দেখেন বহু কিছু শিকার আছে, অবশ্যই এটার ভিতরে প্লাস আছে। আপনি শর্ট টাইমে আগে মানুষ চিঠি পাঠাইতো, সেটা যাইতো শিপের মাধ্যমে, অথবা প্রথমে পৃথিবীতে যখন আবিষ্কার তখন কবুতরের মাধ্যমে, তারপরে শিপের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে, এরপরে প্লেনের মাধ্যমে। এখন চিঠিটা যাচ্ছে যে প্রতি সেকেন্ডে আপনি একটা চিঠি, আপনি কোথায় আছেন, আপনি কানাডায় থাকলো, আপনার আম্মার সাথে। এখন আপনি ইন্টারনেট বা ইমেল বলেন, যেটাই বলেন, সেইটাতে কিন্তু ভালো জিনিস আছে, সেটা আপনি আহরণ করার চেষ্টা। আজকে দেখেন আইসিটি পার্ক আমাদের দেশে হয়েছে, আমাদের সরকারের টার্গেট আছে $50 মিলিয়ন আর্ন করার। যদি আপনি এই জিনিসটা সাকসেস করতে, কতগুলি তরুণ সেখানে প্রতিভাবান তরুণ হবে। আপনি জানেন জাপানে বাংলাদেশ থেকে আইসিটির লোক নিতেছে, যারা তরুণ আছে তারা যদি মেধাবী হয় তাদের চাকরি কিন্তু খুঁজতে হবে। আজকে দেখেন আপনার যদি তাকান যে 2 কোটি যে বেকার সমস্যা আছে, সেটা শিক্ষিত অশিক্ষিত, আপনি ইতিহাস পড়ে বা আপনার ভূগোল পড়ে তো কোনো দরকার নেই। ভূগোল তো আপনি জানেন পৃথিবীর কয়টা দেশ কোথায়,
কোথায় পানি নদ নড়িয়ে গেলি শিখা, আর ইতিহাস আপনার সিরাজউদ্দৌলা শাহজাহান সম্রাট এইসব শিখার তো কোনো কিছু, এইগুলি আপনি বিভিন্ন হিস্টোরিক্যাল ইয়েতে আপনি ইতিহাস বই আপনি লাইব্রেরি থেকে নেবেন, স্টাডি করবেন, জানবেন। আপনার দরকার যে মেধাবী যারা তারা বড় হায়ার স্টাডি করবে, আর যারা মেধাবী না তারা টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আপনার কাজে আহরণ করবে। এই এইটা করতে পারলে সরকারের আর সেই জিনিসটার সমস্যার কোনো সৃষ্টি হবে না জবের ক্ষেত্রে। টেকনিক্যাল কথাটাই বলি, আসলে জিনিসটা যদি আমরা এভাবে দেখি, একজন শিশু, তারপরে কিশোর, তারপরে তরুণ, এদের প্রশিক্ষণ বা এদের শিক্ষাটা যদি আমরা সঠিক কারিকুলামে দিতে পারি, প্রায়োগিক পর্যায়ের, প্রায়োগিক পর্যায়ে ভোকেশনাল ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং এবং এই যে ইন্টারনেট ডিজিটাল যে ট্রেনিংগুলোর কথা আমি শুরু করেছিলাম, আপনি যদি সঠিক পথে দিক নির্দেশনা দিতে না পারেন তরুণদের, তাহলে তারা বিভ্রান্ত হতে পারে। উনি যে মানে 10,000 কোটি টাকার মাদকের ব্যবসার কথা বলল, এটা কারা করে? তরুণদের কারা টার্গেট করে? যে যে মাফিয়া, যে মাদক এবং যে সিন্ডিকেট, সুতরাং তারা তো সিনিয়র, তারা তো তরুণরা না। তরুণদের টার্গেট করা হয় তাদের একটা কিউরিয়াসিটিকে, অ্যাজ এ সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞান আমি বলি, যে কোনো শিশুকে তরুণকে নতুন কিছু থাকলে তাদের একটা কিউরিয়াসিটি ডেভেলপ হয়। সেই জন্য কিশোর বয়সটা, তরুণ বয়সটা এমন একটা বয়স, তাকে যদি আপনি ভালো একটা এনভায়রনমেন্ট আমাদের সোসাইটি দেয়, আমাদের রাষ্ট্র যদি এমন একটা ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম করে দেয়। এখন ধরেন ICT বা টেকনিক্যাল যে টেকনোলজি, এগুলো করে আমরা খুব ইজিলি রিচ করতে পারি। আজকে দেখেন টেলিভিশন আগে কোথায় ছিল, এখন টেলিভিশন কোথায়? আমাদের পিছনে যারা ক্রুরা কাজ করছে তারা তো টেকনোলজিক্যালি ট্রেন্ড। দারুণ একটা কথা বলেছেন যে তরুণরা, এই যে জব অপরচুনিটি আমরা যে কথাগুলো বলছি, স্কোপটা তো থাকতে হবে, স্কোপটা থাকতে হবে। যদি আমি স্কোপটা না দিই, তরুণদের যদি স্কোপটা না দিই জব অপরচুনিটির ক্ষেত্রে, আমার দাদাজি কথাটা বলছে যে তরুণরা, আমি ডিজিটাল বাংলাদেশটা ভীষণ আছে। আমি বলি আপনি যদি ডিজিটাল বাংলাদেশটাকে ব্রড স্পেকট্রামে দেখেন, এটাকে ভেঙে ভেঙে আপনি টেলিকমের ছেলেদের লাগাবেন, আপনি কি ICT ছেলেদের লাগাবেন, নাকি ইন্টারনেটে লাগাবেন? এই যে জাপান রিক্রুট করতেছে, আমরা তো সেরকম ট্রেন লোক দিতে পারছি না। কেন? ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রেনার, আমরা এখন আমরা ইন্ডিয়া থেকে বাইরে থেকে আনি না, আমাদের দেশে তো ট্রেনার তৈরি হয়েছে, কিন্তু এটা জনগণকে বুঝতে হবে। যেমন আমি লার্নিং আর্নিংয়ের কথা বারবার বলি, মাননীয় প্রধানমন্ত্রীও বলে যে তোমরা লার্নিং আর্নিং করে উদ্যোগ থাও, তোমরা চাকরি খুঁজো না, তোমরা চাকরি দাও। যেই ছেলেগুলো আমি গত বছর ট্রেনিং দিয়েছি, এই সময়ে তারা এখন একজনের 200-300 টার্গেট করে, তারাই আবার ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এগুলোকে এবং $500,000-$1,500 ইনকাম অনেকেই করে মাসে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমি, আমার কাছে মনে হয় যে পাঠাও একটা সার্ভিস চালু হয়েছে, এখন পাঠাও হয়েছে, এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে। হ্যাঁ, তো আমরা এই ধরনের যে অ্যাপ্লিকেশন, এই এই অ্যাপ্লিকেশনগুলো, এই ধরনের চিন্তাভাবনা সরকারের পক্ষ থেকে আসছে না কেন? এরকমটা কি আপনাদের মনে হচ্ছে না? এইটা মনে করেন আমলাতান্ত্রিক একটা জটিলতা আছে, গরিব দেশ দেখিয়ে একটা ইয়েতে, এতে ক্ষেত্রে আপনারই এগিয়ে আসতে হবে। যেটা প্রথম জিনিসটা হলো না, এই সন্তানটা যখন আপনি যেটা বললেন যে দাদা বলে নিয়ে কথা বলবো স্যার, হ্যাঁ একটা দারুণ একটা টপিক পাওয়া গেছে, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হবে, হ্যাঁ এটা নিয়ে নিই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন, আমাদের সঙ্গে থাকুন। আমরা কথা বলছিলাম তরুণ এবং তারুণ্য নিয়ে। লাইট অ্যান্ড লেন্সে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, এস আলী সোহেল। আমরা কথা বলছিলাম তরুণ ও তারুণ্য এ বিষয় নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে আমরা কথা বলছিলাম ডক্টর নুরুল আজহার এবং তপন কুমার নাথের সঙ্গে। আচ্ছা, আমরা যাওয়ার আগে, বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যে ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে, মানে কেন সরকারের পক্ষ থেকে এই ইনোভেটিভ আইডিয়াগুলো আসছে না। হ্যাঁ, আমি বলি সরকার কিন্তু প্রত্যেক মিনিস্ট্রিতে ইনোভেশন আইডিয়া দেওয়ার জন্য এনকারেজ করে এবং এটার জন্য অনেক সময় পুরস্কার ঘোষণা করে। নর্মালি ইনোভেশনগুলো রিসার্চ হয় ইউনিভার্সিটিতে, ধরেন এটা প্রাইভেটলি যেসব মানুষরা চিন্তা করে যে আমি নতুন একটা ব্যবসার উদ্যোগ নিব, এই যে নিড একটা যদি যখন ব্যবসায় তৈরি হয় তখন তার ভিতরে যে পাঠাওর মতো বা উবারের মতো বিষয়গুলো চলে আসে। না, এটা তো আগে থেকেই ছিল, অন্যান্য বিশ্বে তো এটা অনেক আগে থেকে স্বীকৃত এবং হচ্ছে এস্টাবলিশড। আপনি যেটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সেখানে রিচার্জ করে বিয়ে করা, আমার প্রশ্ন সেখানে, এইখানে বলল ফান্ডে যথেষ্ট শর্টেজ আছে সরকারি যুব উন্নয়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার একটা প্রস্তাব কয়েকটা চ্যানেলে আমি বলছিলাম যে আপনি জানবেন মিরপুরে জার্মান টেকনোলজি আছে, তারপরে এরকম আমাদের দেশে যে 484টা যে আপনার উপজেলা আছে, প্রতিটা উপজেলায় ওনারা দিতে রাখছে, সুইডেন থেকে অফার ছিল, ইয়ে
বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক যদি জাপান দিতে চায়, জাপান থেকে যদি আপনি 50টা নেন, অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে আমেরিকা কানাডা থেকে যদি এই ধরনের ট্রেন আপ করতে হবে আপনার, এই যে ওই যে আমি আগেই বলছি যে রিচার্জ করবে আপনার 10% বা 5% টোটাল জনসংখ্যার বা আপনার টোটাল হায়ার এডুকেশনের ক্ষেত্রে, বাকিগুলি কিন্তু আপনার এই টেকনোলজি বলে। আজকে দেখেন বাংলাদেশে প্রায় 15 লক্ষ স্পেশালিস্ট হিসাবে কাজ করে, আমাদের বিশাল একটা অর্থ চলে যাচ্ছে কিন্তু বাহিরে। আপনি শুনলে আশ্চর্য হবেন যে ভারতে যে সেকেন্ড রেমিটেন্স যেটা হয় সেটার নাম আসছে বাংলাদেশ। আমি কি কথাটা বুঝাইতে পারছি আপনাকে? মানে ভারতের সেকেন্ড রেমিটেন্স সেটা ছিল বাংলাদেশ থেকে। তার মানে আমি যেটা শুরু করেছিলাম, সরকার চায় ইনোভেশন হোক, সরকারের এত বাজেট কেন? সরকারের এত বাজেট ইনোভেশন, ইকোনমিক ডেভেলপমেন্ট, তরুণদের কর্মসংস্থান করা, গভর্নমেন্টের প্রথম টার্গেট কর্মসংস্থান। কর্মসংস্থান করলে কি হয়, সরকার সাপোর্ট পায়, তাদের ভোট পায় এবং রেভিনিউ আসে। যত কর্মসংস্থান এবং মানি সার্কুলেশন হবে, আমরা যেহেতু গভর্নমেন্টে আমরা দেখেছি যে সেভাবেই চলছে। এখন এখানে লিমিটেশন তো চ্যালেঞ্জ সব জায়গায় আছে, যে আপনি চাইলেই এখন, আগে ইন্ডিয়া থেকে ট্রেনার ছিল, এখন আমরা নিজেরাই অনেকে ট্রেনার। স্কোপ তৈরি করে দিতে হবে যে আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, শুধু গভর্নমেন্ট একা তো করবে না, আমরা বলি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তো অনেক কাজ হতে পারে, সরকারের আন্তরিকতা কম থাকে। আমি প্রথম যেটা বলেছিলাম, ডিজিটাল বাংলাদেশ নামে যে থিমটা বা যে ভিশনটা আমরা দিয়ে রেখেছি, এটার আওতায় ট্রান্সপারেন্সি আসতে বাধ্য। আমরা সব কিছু ডিজিটালি করি, আমরা যদি ওপেন হই, ট্রান্সপারেন্ট হই, তাহলে কিন্তু দুর্নীতি কমে যাচ্ছে। আজ ইয়াংরা, তরুণরা বেশি ভালোবাসে নতুন টেকনোলজি, মোবাইল টেকনোলজি, কম্পিউটার, নতুন এগুলোতে তাদের সফটওয়্যার। হ্যাঁ, আমরা কীরকম এনভায়রনমেন্টে দিতে পারছি, ধরেন আমাদের ICT ডিভিশনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে আপনার হায়ার ট্রেনিং আমরা ফ্রিতে দেওয়া শুরু করেছি। আমরা লার্নিং এর কথা বলি, ফ্রি 40,000 টাকা পার হেড খরচ করে তারা যদি ডিজিটাল মার্কেটিং করে, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি ট্রেড, কারিগরি ট্রেড, ভোকেশনাল ট্রেড, এগুলোতে গভর্নমেন্ট, এখন কতগুলো টেকনিক্যাল ইউনিভার্সিটি হয়েছে। আমাদের যে বেকার সমস্যা বা নতুন নতুন তারা আসছে, আপনি দেখেন যে আপনার SSC পরীক্ষা বা SSC যদি ধরেন আপনি ইন্টারমিডিয়েট, কতগুলি কত লক্ষ দেয় প্রতি বছর, এখানে কিন্তু এসে বেকার হয়ে যাচ্ছে। আমি বুঝাইতে চাইছিলাম যে এই তরুণ এবং তারুণের কয়টা দুইটা তিনটা ভাগে ভাগ করে আপনি ওইভাবে ট্রেন আপ করে বিদেশে শ্রমের বাজার আমাদের খোলা আছে, সেখানে তারুণ্য যে বাহিরে না যেতে পারে সেটার জন্য কি আপনার একটা খেলার মাঠ আছে? একটা খেলার মাঠে 10টা দোকান ওনারা বানায় রাখছে, নাহলে জবরদখল করে রাখছে, 52টা খালের 26টা খালের কোনো অস্তিত্ব নাই, আর বাকি যে 26টা আছে সেটা আজকে কেন পানি জমাট হবে? আমাদের কারণেই তো আমরা এই আমরা যে সমস্যা তৈরি করছে, আমাদের নিজেদের কারণে এগুলি তৈরি হইতেছে। আমাদের শুধু ডিজিটাল বললে হবে না, ডিজিটাল প্রয়োগটা মনে প্রাণে বিশ্বাস করে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, তখন দেখবেন অটোমেটিক এটা সাকসেস হবে। আজকে দেখেন বহির্বিশ্বে তারা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড পরে জার্মানিতে কোনো দোতলা বিল্ডিং ছিল না, আজকে দেখেন জার্মানি কোথায় চলে গেছে, সে G7 এর মধ্যে তাদের নাম আছে, G8 মধ্যে নাম আছে। তো আমাদের সমস্যাগুলো আমরা মনে করি আমাদেরই সমাধান করতে হবে। আমরা দেখুন স্বাধীন জাতি, তাই না? আর কর্মসংস্থানের যে কথাটা বললেন, একটা কথা খেয়াল রাখতে হবে, উদ্যোক্তা তৈরি। কর্মসংস্থান মানে সবাই চাকরি করবে এরকম না, চিন্তা করে উদ্যোক্তা, হ্যাঁ উদ্যোক্তা তৈরি। এখন উদ্যোক্তা তৈরি করার জন্য এখনকার তরুণ চিন্তা করে যে আমি তাই আছে চাকরির পিছে ঘুরব না, চাকরি আমার পিছে ঘুরব, আমি 10টা চাকরি ক্রিয়েট করব, ক্রিয়েট করব। ICT মানে ফিল্ডে, এই সেক্টরে প্রচুর IT ফার্ম আছে, ইভেন টাইগার আইটি নেপালে গিয়ে তাদের ভোটার করে দিচ্ছে, ভুটানে গিয়ে আমাদের বিভিন্ন IT কোম্পানিগুলো কাজ করছে, দোহাটেক ভুটানের সাথে চুক্তি হয়েছে, এরকম আমরা তো অনেক কোম্পানির কথা বলতে পারি। সৌদি আরব গেছে, যাওয়ার পরে সে এসে দেখছে তার এখানে মৎস্য চাষ ভালো হয়, সে কি করছে দুইটা পুকুর নিয়ে শুরু করছে, তার দেখা দেখি আবার পাশের আবার আরেকটা লোকের আমি দেখলাম যে সে তরুণ একদম, মাত্র 22 বছর, 2 বছর সৌদি আরব, 24 বছর এসে সে কি করছে খেজুর গাছের কয়েকটা চারা আনছে, এখন তার যে বাগানে খেজুর গাছে তার সব কিছু খরচ বাদে তার বছরে তার লাভ 18 লক্ষ 17 লক্ষ টাকা। তাহলে এটা কি তার কন্ট্রিবিউশন হলো না? বিশাল একটা কন্ট্রিবিউশন। নেশনে যে আমরা এগ্রিকালচার সেক্টর নাকি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর নাকি সার্ভিস সেক্টর, সব সেক্টরই আমাদের তরুণদের এক এক ধরনের প্রাধান্য ব্যাপারটা কথা বলি, আর সিটি সেক্টরে আসতেছে $1 billion ইনভেস্টমেন্ট। এখন আমাদের ওই ক্যাপাসিটিটা, প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, টাকা খরচ করার ক্যাপাসিটি, ট্রেনিং দেওয়ার ক্যাপাসিটি, এই বিষয়গুলো তো আমাদের তৈরি করতে হবে। নাইলে আমাদের মাননীয় উপদেষ্টা সচিব জয় যেটা বলেন যে আমরা বাইরে থেকে তো $1 billion ইনভেস্টমেন্ট আনতে পারি, কিন্তু আমাদের দেশে যারা প্রজেক্ট ম্যানেজার্স, প্রজেক্ট ডাইরেক্টর, তারা কি এই টাকা খরচ করার সেরকম দক্ষতাও আমাদের দরকার। আমি কেন বললাম, আপনি এগ্রিকালচার যদি কত 500 টাকা লাভ করেন, এখানে আপনি 50-20 কোটি টাকা লাভ করার সুযোগ আছে আমি বলবো। আর এই যে হাইটেক পার্ক গুলো কালচারেও কিন্তু আমাদের ভালো একটা সম্ভাবনার জায়গা আছে। টোটাল টোটাল GDP বর্তমানে বাজেটে টোটাল GDP 42% আসছে আপনার এগ্রিকালচার থেকে। না, এই জন্য দেশ গরিব হয় তো। আমি বিনীতভাবে ডিবেট করি, যে দেশে শিল্পায়ন বেশি সে দেশে সেবা কাঠটা বাড়ে।
আর যে দেশে যত বেশি কৃষি থাকে সে দেশ তত বেশি না এটা তো 40% আমাদের এমনও লাগবে ভাই আমাদের নিজস্ব চাহিদা অনুযায়ী আপনি কি সবজি ছাড়া আপনি মেধা বিকাশ কোনো এগ্রিকালচার নাই না তাদের ল্যান্ডই তো ছোট ঢাকা শহরের অর্ধেক সেটা আপনি উন্নত দেশ হলো কি না না তারা উন্নত হইছে তাদের সততার কারণে মূল জিনিস হলো তাদের কোনো কিছু না মূল জিনিস আমার চিন্তা করতে হবে যে আমার রাষ্ট্র আমি স্বাধীন করছি রক্তের বিনিময়ে আমি আমার রাষ্ট্রের গড়া তুলব তাইলে তখন আপনি এই চেঞ্জটা অবশ্যই দেশপ্রেম থাকলে সততা থাকবে আপনি লিখো আমরা কি আসলে লিখো আন মাতের মামা তারা এই দেশকে কিভাবে নিয়ে গেল আপনার সিঙ্গাপুরে তো আমরা ট্রেনিং করেছি আমরা কি মালয়েশিয়াকে আপনার আমরা কি রোল মডেল হিসেবে দেখছি কিনা না আমরা নিজের মডেল নিজে বাঙালিরও করতে পারি যেখানে আমরা দেশ স্বাধীন করেছি সেখানে যে কোনো সমস্যা আমরা কার কার কাছে রোল মডেল আমরা কার কার কাছে রোল মডেল কিছু কিছু জায়গা আছে অন্তত আইসিটির ব্যাপারে আমাদের অনেকে ফলো করতে আসে এটা তো ঠিক আমার কথা হলো যেখানে আমার দানটা বেশি আমার পোষণটা বেশি আমি বিলিয়ন ডলার আইনে যদি আমি আমার লোকজনকে ট্রেনিং করে বাইরে পাঠিয়ে দিতে পারি সেটা আমার কি বেটার না আমার পৃথিবীতে একমাত্র দেশ যেখানে কিনা 18 বছর থেকে 28 বছর যেটা হলো 67% হলো বাংলাদেশে পৃথিবীর এবং এই জিনিসটা যদি আপনি এখন কাজে না লাগাইতে পারেন তাহলে 50 বছর পরে এই 24 বছর ছেলে হবে কিন্তু আপনার 74 বছর তখন কিন্তু তার কর্মক্ষমতা জাপান এখন বাহিরে বহির্বিশ্বের দিকে তাকিয়েছে জার্মানি ফ্রান্স হল্যান্ড বেলজিয়াম ওদের বুড়ার সংখ্যা বেড়ে গেছে ওরা শিশু বাচ্চা নিত একটা বা দুইটা অনেকে আবার বাচ্চাই নিত না যার কারণে ওদের এখন যে মেধাশূন্যতা দেখা দিচ্ছে তাদের শ্রমের ক্ষেত্রে যেসব ইয়াং জেনারেশন সেটাও আমাদের দেশ থেকে তাদের এখন নিয়ম তো আপনি সেই জিনিসটা সুযোগ লাগাইতে হবে শুধু আইসিটি না পাশাপাশি অন্যান্য জিনিসগুলো আমি মনে করি যে নিয়ে আসা দরকার আছে একটা জিনিস আমি বলি ইদানিং যেটা হয়েছে যে মাদক নিয়ে অনেক কথা আছে এবং তরুণদের মানে এই ফ্রাস্ট্রেটেড জীবন এটা আমি একটু বলি এটা নিয়ে কথা বলছে অনেকে আপনাদের কেন মনে হচ্ছে যে তরুণরা মাদকের প্রতি আসক্ত হয়ে সমাজ নষ্ট হচ্ছে কিংবা কেন এরকম কি আপনাদের মনে হচ্ছে কিনা মনোবিজ্ঞানের সময় একটু বলি সেটা হলো আমরা যদি বাচ্চাদের ডেভেলপমেন্ট স্টাডি করি তারা কোথায় যায় কার সাথে মিশে এখন আমি যদি আমাদের দেশের স্বাধীনতা নিয়ে যদি বিরোধ তৈরি করি তাহলে তরুণরা ভাববে যে আরে আমি কোন দিকে আমাদের স্বাধীনতা কীভাবে হলো এরকম একটা বিতর্ক তৈরি করা হয়েছে তাদের সুনির্দিষ্ট মানে একটা পরিকল্পনা বা একটা দর্শন আমরা দিতে পারি নাই অনেক সময় কিন্তু ইদানিং এই সরকার পরপর দুবার আসার কারণে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমাদের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব তারা এখন বুঝতে পারছে এখন সব দেশের তরুণরা কিছু কিছু নেশায় কিছু কিছু অভিনব জিনিসকে পরীক্ষা করতে চায় অ্যাজ এ মনোবিজ্ঞানী আমি যেটা বলবো বাবা মা পরিবার বাচ্চাদের ওপেন কথা বলা ওপেন কথা বলার পরে তাহলে তাদের কি চাহিদা আর টেলিভিশনও ধরেন কি মানে আপনার কি আপনার যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে আমি এখানে দ্বিমত যে আমার সন্তানটা কার সাথে মিশবো এটা উনি বলছেন আমার সন্তানটা ড্রাগ এডিক্টেড আমার সন্তানটা কিভাবে হলো ঐশী কিভাবে হলো পরিবেশগত কারণে হয়েছে আপনার সেই পরিবেশের তৈরি করতে হবে ক্ষেত্র আমি একটু আগে বলছিলাম যে আমাদের খেলার মাঠ নাই অ্যামিউজমেন্ট পার্ক নাই কোনো কিছু আপনার আপনার এক্সারসাইজ করার জন্য সেই ধরনের পরিবেশ নাই তখন এই বাচ্চাটা হয় কি আমার আমার বাচ্চাটা আমি বাহির থেকে ঘর থেকে নিয়ে আবার ঘরে তালা দিয়ে সেই আমার বাচ্চাটা তো প্রিজন ভ্যানের মধ্যে আছে আমি মানে আপনাদের থেকে বয়সে অনেক ছোট আমার কাছে মনে হয় যে আমাদের নৈতিক মূল্যবোধটা এটা তো এক নম্বর ক্ষেত্রে হ্যাঁ দ্বিতীয়ত হলো যদি আপনি এটা না করতে পারেন মাদক বন্ধ না করতে পারেন কঠিন আইনের মাধ্যমে যদি না করেন তাহলে দ্বিতীয় প্রচেষ্টাটা না হবে কি এটা কেন বন্ধ করতে হবে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ একদম শেষ পর্যায়ে আমরা সময় দিতে পারছি না থ্যাংকস স্কুলে যদি আমরা তৈরি করি থ্যাংকস থ্যাংকস ডক্টর নুরুল আজহার থ্যাংকস এবং যে তপন কুমার নাথ অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য লাইট এন্ড লেন্সে মানে বাংলা টিভির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আজ অনুষ্ঠান শেষ করতে চেয়ে আমরা কথা বলছিলাম তরুণ এবং তারুণ্য নিয়ে আগামী সপ্তাহে নতুন কোনো টপিক নিয়ে আবার নতুন কাউকে সাথে নিয়ে আমরা এই আলোচনা চল মানে আমরা করতেই থাকবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ